সড়কের শৃঙ্খলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং এর অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। আমরা যখন রাস্তায় হাঁটি বা হাঁটব তখন একটা নিয়ম আছে, আমরা রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটব। আমরা তো একটি রাস্তার মাঝখানে যে রাস্তায় গাড়ি চলে মাঝখান দিয়ে হাঁটতে পারে, ফুটপাত দিয়ে নিরাপদে হাঁটব। রাস্তা পারাপারের জন্য আমরা যদি ফুট ওভার ব্রিজ থাকে তাহলে সেটা দিয়ে উপরে পার হব, যেখানে জেব্রা ক্রসিং আছে সেখান থেকে পার হব, অথবা যেখান থেকে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, অন্য কোন গাড়ি চলাচলের গতিতে আনিয়ে না দিয়ে বা অ্যাক্সিডেন্টের শিকার না হওয়ায়, সেই ধরনের একটি সতর্কতা আমাদের আবার থাকতে হবে। আমাদের এখানে যারা ছাত্রছাত্রী আছে, তোমাদের কারো ভাই বা কারো বাবা কারো চাচা হয়তো এই মহাসড়ক দিয়ে গাড়ি চালায়, তিনি হয়তো একজন যেখানে যে গতি সেই গতি যেন অনুসরণ করে, সেখানে যে সিগন্যাল দেওয়া হচ্ছে সিগন্যাল যেন অনুসরণ করে, ওভার স্পিড যেন না করে, ওভার লোড যেন না করে, এবং তার গাড়ি যথেষ্ট ফিট আছে কিনা, সেই ফিটনেস আছে কিনা দেখে, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা যদি থাকে, তাহলেই কিন্তু মহাসড়কে গাড়ি চালাতে পারবেন। এবং সেটিও যথাযথ সাবধানতার সাথে চালাতে হবে, সতর্কতার সাথে চালাতে হবে। আমাদের মহাসড়কে হাট বাজার আছে, পাশে স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, আশেপাশে নানান ভাবে আমাদের জনপদের ভিতর দিয়ে কিন্তু আমাদের